অনেকেই আছেন, মান্না দে আছেন, মান্না দে আছেন, সুচিত্রা মিত্র আছেন। আচ্ছা, মুখে দাড়ি বেরোয়, আমার গলাতে বেরোয় কেন? গলাতে সবারই দাড়ি বেরোয়। তোমারও? আমার বেরোয় না, পুরুষ মানুষদের। কি করছো? তোমার তো বেশি কাছেও যেতে পারছি না। তুমি দাড়ি কাটছো সেটা আমিও দেখছি, ভাবছি বন্ধুদের দেখাবো। আপত্তি আছে? গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। মাঝখানে মন ভালো নেই, মন ভালো নেই, তারপরে তো যাই হোক, কদিন গেল এরকম একটা মনের ওপর ধূসর প্রলেপ, কিন্তু আবার এখন রোদ উঠেছে। আর আপনাদের সেই আগের ভিডিওতে অনেকের বলা অনেক রকমের কথা আমার এত ভালো লেগেছে, মানে প্রত্যেকে নিজের নিজের মতো করে, মানে কি বলবো, আমাকে অনেক কিছু বলেছেন যেগুলো সত্যি সত্যি আমি খুব খুব আপ্লুত এবং সবথেকে বড় কথা কৃতজ্ঞ। মানে এগুলো ভগবানকেও কৃতজ্ঞতা, আপনাদেরকেও কৃতজ্ঞতা, যে কোথাও না কোথাও ইউটিউব মতো একটা জিনিস ছিল, সেখানে আমি ভিডিও আপলোড করি, ফলো তো আপনাদের কাছে যেতে পারি, আপনারাও আমার কাছাকাছি এসে আমাকে ভালো মন্দ অনেক রকমের ভালো কথাই, মন্দ নয়, মানে ভালো মন্দ কথাটা আসলে কথ্য, সেজন্য এলো যে আপনারা কত কী ভালো ভালো কথা বলেছেন, সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, সত্যিই কৃতজ্ঞ। তো অনেকটা মন আগের থেকে ভালো। আর আমি আমার মাকে বলেছিলাম যে এরকম এরকম ব্যাপার হয়েছে, তো মা তো অমিতাভ তাকে চিনতেন খুব ভালো করেই, মানে যিনি মারা গেছেন অমিতাভবাবু তাকে চিনতে, তার অনেক বয়স কিন্তু, কিন্তু একটা মানে সাংস্কৃতিক একটা সংগঠন ছিল, সেখানে তার সাথে আমার আলাপ হয়েছিল, মানে ওই ইয়ের সাথে, তার সাথে, তার স্ত্রীর সাথে, তার বৌমার সাথে আলাপ হওয়াতে, যেটা হয় যে সংগঠন, ওই সাংস্কৃতিক সংগঠনে সবাই সবাইকে দাদা বলে, বৌদি বলে, এগুলোর জন্য কথ্যটা আমার তাকে আমি দাদাই বলি। তো যাই হোক, যে মাও তাকে চিনতেন, আমাদের ফ্ল্যাটে এসেও ছিলেন। তো যাই হোক, মা বললেন যে তুমি একটা কাজ করো, যেখানে তোমার মন খারাপ করছে বা যে মাধ্যমে তোমার গেলে তোমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, তুমি সে মাধ্যমটাকে বর্জন করো, যতদিন না পর্যন্ত তোমার এই মন খারাপ সারছে, নতুন তার উপর কোনো কিছু মন খারাপ চেপে বসলে কিন্তু তুমি দেবে যাবে। সুতরাং তুমি, আমি এই জন্য ঠিক করেছি কয়েকদিন ফেসবুক, যতই আমার ইউটিউবে, আমি ইউটিউবেই ভিডিও দেবো, কিন্তু আমি ফেসবুক অন্তত দিন সাথে কাটাকের জন্য খুলবই না, কারণ আমার সত্যি মন খারাপ হওয়া ছাড়া এই মুহূর্তে আর কিছু করার নেই। বাস্তবে কি জানেন তো, যে আমরা না বেশিরভাগ মানুষই মধ্য বিবেকের মানুষ, এটাই হচ্ছে ব্যাপার, মানে আমরা নিজেরাও তার মধ্যে। উচ্চ বিবেকের মানুষ খুব কম পাওয়া যায়, যারা আপনি তার জন্য করলেন কি করলেন না, আপনি কবে তাকে দেখে মুখ বেঁকিয়েছিলেন, এইসবগুলো তারা মনে রাখেন না, আপনার কোনো বিপদ দেখলেই তারা ঝাঁপিয়ে পড়েন, এরকম মানুষ সংখ্যায় খুব কম হলেও তারা রয়েছেন। অমিতাভ ভট্টাচার্য হচ্ছেন সেই ধরনের মানুষ, যেই আমি যে উচ্চ ইয়ের মানুষ বললাম, যে আমি এই অপরাধ বোধ দ্বারাই মানে আমার সব থেকে বেশি খারাপ লাগছিল, যে উনি আমার জন্য এত কিছু করেছেন আমি বলার সাথে সাথে, কিন্তু আমি ওনাকে কিচ্ছু ফিরিয়ে দিতে পারলাম না, আমার কাছে সময়ই ছিল না, সেটা আমি বুঝতেই পারিনি, মানে আমি ফিরিয়ে দিতে পারিনি, এটাই হচ্ছে মানে আমার সব থেকে দুর্ভাগ্যের বা সব থেকে মন খারাপের জায়গা। যে তারপরে তে মা আর একটা কথাও বললো, যে তুমি যে ফিরিয়ে দেওয়ার কথা বলছো, ফিরিয়ে দেওয়ার কথা আবার কি, ফিরিয়ে দেওয়া আবার কি, হ্যাঁ মানে ওই ওই শব্দটা উচ্চারণ করো না, তাহলে কি তুমি কারোর কাছ থেকে কিছু করে ফেরত চাও? তখন আমি বললাম হ্যাঁ তা তো ঠিক, এই কথাটা তো ভাবিনি। তো যাই হোক, তারপরে বলছে যে অমিতাভবাবু কখনোই তোমার কাছ থেকে কিছু আশা করেননি, তুমি ভাবছো যে তুমি তার জন্য কিছু করতে পারলে না, কিন্তু কখনোই ফিরিয়ে দেওয়া শব্দটা বা ফিরিয়ে নেওয়া শব্দটা উচ্চারণ করো না, এতে নাকি ঈশ্বর অসন্তুষ্ট হন। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে অনেক কিছু হলো, তারপরেতে এখন অনেকটা মনটা ভালো, এই আর কি, মনটা ভালো মানে খারাপই, কিন্তু তারই মধ্যে ভালো থাকার চেষ্টায় কিছুটা উত্তরণ ঘটেছে। এই আসল বিষয়টা কি জানেন তো, যে এই কোভিড-19 অনেকগুলো লেসন তো দিলই, একটা হচ্ছে প্রকৃতির প্রতি অনেকটা বেশি মানে সহানুভূতিশীল হতে হবে, বা সহানুভূতিশীল শব্দটা অহংকারের পরি মানে প্রকাশ, আসলে প্রকৃতির প্রতি আমাদের ছেড়খানিটা মারাত্মক বেড়ে গেছিলো, সেই জায়গায় সাবধান হতে হবে। দু নম্বর কথা, মানুষ এখন এই মুহূর্তে পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষকে অসামাজিক হতেই বলা হচ্ছে, কারণ আপনারা কারো বাড়ি যাবেন না, কারোর সাথে মানে মানে কি বলবো, সামাজিক দূরত্ব বা সামাজিক দূরত্ব না, মানে যেটাকে ফিজিক্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করবেন, এইসবগুলো
পাশাপাশি এটাও ঠিক যে যখন আপনি বিপদে পড়েন তখন বোঝা যায় যে আপনার কে কেন্দ্র করে আপনার আশেপাশের লোকেরা কতটা আপনার প্রতি কি বলবো আপনার প্রতি তারা দায় দায়িত্ব করবে, এই ব্যাপারটার ব্যাপারে যেটা হচ্ছে গিয়ে বেশিরভাগই করবে না, মানে এইটাই যে হচ্ছে বেশিরভাগই করবে না কিন্তু তারই মধ্যে কয়েকজন করবে। এখন ব্যাপারটা হচ্ছে আপনি যদি নিজের সামাজিক বা তার আপনার পূর্ববর্তী জীবনে আপনি কীরকম লাইফস্টাইল লিড করতেন, আপনি লোকের প্রতি বা আপনার প্রতিবেশীদের প্রতি কীরকম মনোবৃত্তি রাখতেন বা মনোভাব রাখতেন সেটার প্রকাশটা এখন বোঝা যাবে। যেসব মানুষেরা হঠাৎ করে জানতে পারছেন তারা কোভিড পজিটিভ এবং তাদের কেউ সাহায্য করছেন না, তারা হতে পারে যে এক হতে পারে যে তাদের ব্যাপারটা হচ্ছে কি তারা যে পাড়াটাতে থাকেন সেই পাড়াতে তাদের মানসিকতার সাথে বাকিদের মিল খায় না, সেটা একটা হতে পারে। দুই হতে পারে যে তারা সেই জায়গায় নতুন, তাদের কেউ চেনে না, সেটা হতে পারে। আর তিন নম্বর হতে পারে যে তারা অন্যের কারো বিপদে কোনোদিনও যায়নি, ফলত তাদের বিপদে কেউ আসছে না, এইটাও আর একটা কারণ হতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে আমি আগেই বললাম যে বেশিরভাগ মানুষই হচ্ছে মধ্য বিবেকের মানুষ, অর্থাৎ আমার জন্য কেউ করলে আমি তাদের জন্য করব, এই হচ্ছে অধিকাংশ। উচ্চ বিবেকের মানুষ যারা যারা হচ্ছে গিয়ে এদের সংখ্যা তুলনায় মানে কম, এবং যা আবার নিম্ন বিবেক মানুষ আছে যা বিবেকহীন মানুষ আছে যারা সবাই তাদের জন্য করবে তারা কারোর জন্য করবে না, এই একটা মানুষ, এদের সংখ্যাও কিন্তু দেখবেন কমই, বেশিরভাগই হচ্ছে এই মধ্য মেধার মানুষ। ছেলে মেয়েদের আমি টুপুরকে অত ভারী ভারী কথা শেখাই না, সত্যি কথা হচ্ছে আমি তাদের বলি বাবু তুমি যদি কারোর জন্য না করো তোমার জন্য কেউ করবে না, তোমার জন্য কেউ করবে না। এবং এটাও মনে রাখবে যে তুমি যদি 10টা লোকের জন্য করো একটা লোক তোমার জন্য করবে, মানে ওই অনুপাতটা হচ্ছে 10:1। ওই 10টার মধ্যে কোন সেই হিরে ব্যক্তিটি যে তোমার বিপদের সময় একই রকমভাবে করবে তুমি সেটা তো বুঝতে পারবে না, মানে 9 জনকে বাতিল করে কোনজন আসল মানুষ সেটা তোমার পক্ষে বোঝা সম্ভব না। অত জটিলতায় যেও না, বেসিক কথা হচ্ছে তুমি যদি দেখো তোমার দ্বারা কারোর উপকার হবে এবং সে জরুরতমন্দ তুমি তার জন্য করবে, তাতে কিছু না কিছু কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে ঠিক তোমার একটা সাহায্য জুটেই যাবে। যখন তুমি বিপদে পড়বে, যখন তোমার একই পরিস্থিতি আসবে, তখন তুমি ঠিক কাউকে না কাউকে পেয়ে যাবে। এইটা টুকুরকে আমি বলেছি যে কারণ অত এটা করতে হয় নীতি কথা, হ্যাঁ না বাচ্চারা না বোর হয়ে যায়, বাচ্চাদের শেখাতে গেলে বাচ্চাদের মতো করেই শেখাতে হবে। আর এটাও ঘটনা যেটা আমি শেখাচ্ছি সেটা মোটামুটি বাস্তবই, কারণ আমি আমার জীবনে দেখেছি যে সত্যি কথাই হচ্ছে প্রত্যাশা নিয়ে কোনো কিছুই করা উচিত নয়, তবে আমরা সাধারণ মানুষ, রক্ত মাংসের মানুষ, সেহেতু আমাদের যখন বিপদ আসে আমরা কারো কাছ থেকে খুব স্বভাবতই কিছু কিছু জিনিস প্রত্যাশা করি, আমরা মহাপুরুষ নই যেহেতু, কিন্তু তখন যখন দেখি যে তারা কেউ কিছু করছে না, হ্যাঁ তো তখন খারাপ লাগে, এটাও ঠিক। তবে এটাও ঠিক যে আমার শ্বশুরমশাই যখন করোনা হয়েছিল তখন সত্যি সত্যিই বোঝা গিয়েছিল যে বুম্বাদা কতটা সামাজিক, এবং আমাদের সাহায্যকারী মানুষ সত্যি সত্যি সমাজে কতজন আছে। এরকম হয়েছে যে আমাদের ফ্রিজে মাছ রাখার জায়গা নেই, আমাদের সবজিপাতি আমরা সবাইকে মানে সব ওই বাইরে দাঁড়িয়ে তারপর ফোন করতো, মানে তারা যে আসছে জিনিসপত্র নিয়ে আমাদের কী লাগবে সেসব কিছু জানা নেই, মানে তাদের তারা মাছ কিনে আনছে, ডাল কিনে আনছে, ঝোল কিনে আনছে, অনেক কিছু করে টোরে নিয়ে তারপর তারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করতো। তাদের আমরা প্রত্যেককে বলেছি দেখুন আমাদের ফ্রিজ ভর্তি হয়ে গেছে আর কিন্তু কিছু আমাদের লাগবে না, আপনারা এরকম কিন্তু আর আমাদের এনে দেবেন না। তো যাই হোক তারপরেতে মানে এরকম হয়েছে, মানে সেই যে আমার শ্বশুরমশাইয়ের সত্যি কথা হচ্ছে কি 19 দিন তো উনি নার্সিংহোমে, 14 দিনের কোয়ারেন্টাইন তো অফিসিয়াল কোয়ারেন্টাইন, তারপরেতে উনি বাড়িতে আসার পরেও ওনার 14 দিনের ওনার কোয়ারেন্টাইন ছিল, তারপরেতে আমাদের আরও ব্যাপার মোদ্দা কথা সব মিলিয়ে আমরা অন্যজন নির্ভর হয়ে প্রায় 1 মাস খানেক ছিলাম এবং আমাদের কোনো প্রবলেম হয়নি। তো আসলে নিজেদের জীবন দিয়েই বাচ্চাদেরকে শেখাতে হয়, নাহলে বাচ্চাদেরকে এর এক্সাম্পল তার এক্সাম্পল দিয়ে আর কী শেখাবেন, আর নিজেরা কিছু করবেন না বাচ্চাদের প্রতি অনেক 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 কিছু এক্সপেকটেশনস রাখা তো ঠিক নয়, এই আর কি। তবু আর কি এই অমিতাভতার জন্য কিছু করতে পারিনি, এই দুঃখ আমার আজীবনের থাকবে, সে যে যাই বলুক যাই হোক। তো চলুন অনেক কথা হয়ে গেল, এখন একটু রান্নাঘরে যাই, আজকে একটু পাবদা মাছ করবো, পাবদা মাছ নেওয়া হলো, পাবদা মাছ করবো আর দেখি সাধারণ ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের ঝোল। এই যে বর্তমানে আমার রান্নাঘরের অবস্থা, এখন ওভেনে ফুটছে ডিম সেদ্ধ, এটা টুকুরে, মাছ যেহেতু খায় না সে, এদিকে হয়ে গেছে হচ্ছে ভাত হয়ে গেছে বাবা ভীষণ গরম, ডাল এটা এই যে বাবা খুব গরম মিক্স ভেজ হয়ে গেছে, আর এই যে এখন পাবদা মাছটাকে ঢাকা দিয়ে রাখবো কারণ আজকে পাবদা মাছ এতগুলো হবে না, কেনার পরে এই যে আদা বাটা ধনে পাতা দিয়ে হবে এটাই, তারপরে তো এইটা হয়ে গেলে পরে দাঁড়ান সামনে এসে কথা বলছি, হয়ে গেলেই পরে আমি যাব হচ্ছে ওই দাঁড়ান দরজা আবার বন্ধ করি শুনে ফেলবে, সেটা হচ্ছে আমার বরের ওই সহজ শেয়ার বাজারে, সে এখন খেপে উঠেছে ভিডিও দেবে ভিডিও দেবে বলে, আসলে চ্যানেলটা আমারই, ও ভিডিও দেয়, সে রেগুলার কন্টেন্ট দিত না, অনেক দিন ফেলে রেখেছে, 10 মাস 15 মাস আগে লাস্ট কন্টেন্ট দিয়েছে, যার ফলে এই চ্যানেলটার কথা আমি কাউকে বলি না।
মানে কোনো ভিডিওই মনিটাইজড ভিডিও নয়, যার ফলেতে কি মানে বলাই যায় মানে রেগুলার ভিডিও দেয় না, সেহেতু এই চ্যানেলটার নাম আমি আগে কখনো বলিনি। চ্যানেলটা অ্যাকচুয়ালি ওনার আমি, হ্যাঁ আমার রিকোয়েস্টেই চ্যানেলটা করা, কারণ ও আমাকে অনেকভাবে না অনেক কিছু শেখায় যেটা বাস্তব জীবনে না মানে ঘর কন্যা করতে মানে কাউকে আমাদের উদ্যোগপতি হতে হবে না, কাউকে আমাদের এগোতে হবে, কিন্তু খুব সুন্দরভাবে ঘর চালানোর জন্য যেগুলো না খুব কাজে খুব হেল্পফুল, এবং বেসিক্যালি দেখুন মাস্টারমশাই তো পড়ায় তো এবং খুব ভালো শেখাতে পারে। তো আমি বলেছিলাম যে তাহলে তুমি করো এরকম একটা চ্যানেল, করলে যদি কারোর উপকার হয়, কারণ কন্টেন্টগুলো না প্রত্যেকটা খুব উপকারী কন্টেন্ট। তো কিন্তু ওই যে এটা ওটা সেটা, কখনো এটা কখনো ওটা, তো এদিকে উত্তরবঙ্গে কিন্তু আমার হাজব্যান্ড বলতে নেই, মানে এটা বললে একটু কিরকম শোনায়, তবুও বলতে নেই যে উত্তরবঙ্গে ওকে মানে শেয়ার মার্কেট বিশেষজ্ঞ হিসেবেই সবাই চেনে। ওর যে আসল বিষয় পড়ানোর বিষয় ইংরেজি, অধিকাংশ লোকেই সেটা জানে না, বেশিরভাগেরই বক্তব্য যে ও তো অর্থনীতির অধ্যাপক। হ্যাঁ কিন্তু ব্যাপারটা সেটা নয়, আসল কথাটা কি জানেন তো, অর্থনীতি বলুন বা সঞ্চয় বলুন এগুলো না শিখতে হয়, এগুলো কিন্তু বাচ্চাদের শেখাতে হয়। আমার শ্বশুরমশাই এই ব্যাপারে খুব এক্সপার্ট ছিলেন এবং ও তো অত্যন্ত দক্ষ হাতে, তিনি ছোটোবেলা থেকে না ছেলেকে ইনভেস্টমেন্টের লার্নিংটা দিয়েছিলেন, মানে উনি শিখিয়েছেন হাতে করে যে এবং কীভাবে শেখাতে হয় সেটা সে শিখেছে। এবং আমার এই নিয়ে দুটো ভিডিও আছে, টুপুরকে আমার হাজব্যান্ড কীভাবে শেখায় সেটা খুবই সামান্যই দেখানো আছে। আসলে বললাম তো প্রাত্যহিক জীবনে আপনার চর্চার মাধ্যমে, এই জীবন চর্চার মাধ্যমেই শেখানো যায় যে বাচ্চাকে যে কীভাবে কী করতে হয়। যে বাচ্চারা যদি উপলব্ধি না করে যে কোথা থেকে টাকা আসছে, কীভাবে খরচা থাকে, একটা অর্থ উপার্জন করতে কত কষ্ট বাবা মায়ের, সেটা উড়িয়ে দিতে দেড় দু মিনিট, হ্যাঁ তো সেটা আসলে ওটা ওটা শেখাতে হয় বাচ্চাদেরকে, অনেক কিছু বাচ্চাদেরকে শেখাতে। মানে গুড প্যারেন্ট মানে বা ভালো বাবা মা, পিতৃত্ব মাতৃত্ব সবাই হতে পারে, মানে বায়োলজিক্যালি বাবা মা যাদের দেহে রোগ ব্যাধি নেই তারা হতেই পারে, কিন্তু ভালো বাবা মা হয়ে ওঠাটা সত্যি একটা কাজ, কঠিন কাজ, কিন্তু প্রত্যেকটা বাবা মাই চায় যে তাদের তারা ভালো বাবা মা হয়ে উঠুক। কিন্তু তার মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে ছেলেমেয়েদেরকে হাতে ধরে অর্থ সঞ্চয় শেখাতে হয়, এটা কিন্তু ঠিক। তো আমার শ্বশুরমশাই যেটা শিখিয়েছেন সেই ফলশ্রুতি এটা। তো যাই হোক, আমি ওই একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম সহজ শেয়ার বাজারের, আমি আর কোনো পোস্ট দেবো না, দাঁড়ান ওই লোকটা কীরকম রেডি হয়ে বসে আছে, আমি এখনও পাবদা মাছটা করিনি, ও আজকে ওর এই ভিডিও করবো, ও ভিডিও পাবলিশ করবে, হ্যাঁ তারপরে আমি পাবদা মাছ রান্না করতে আসবো। এদিকে তিনটে থেকে ওরা আবার এই শেয়ার মার্কেট নিয়েই ওই উত্তরবঙ্গ সংবাদে একটা ফেসবুক লাইভ ওরা অর্গানাইজ করে, সেখানে আবার যাবে, সে কিন্তু তিনটের মধ্যে তাকে খেতে দিতে হবে। কিন্তু এইদিকে তার চড়ে গেছে, মানে এখন তার খুব মানে মুড হাই, সে এখন অনেক অনেক করে ভিডিও দিচ্ছে, হ্যাঁ কালকে একটা দিয়েছে রাত্রিবেলায়, আজকে আবার একটা দেবে, তো দেখি এখন এইভাবেই চলুক। তো যাই হোক, আমি কোনো কমিউনিটিতে আর পোস্ট দিচ্ছি না, একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছি, যাদের মনে হবে যে এই ব্যাপারগুলো তাদের শেখা উচিত বা প্রয়োজন তারা এটা শিখে নিতে পারেন। আর এখন এই যে এই ভদ্রলোক, এই যে আমি বলে দিচ্ছি তলায় কিন্তু হাফ প্যান্ট, আপনারা যখন দেখবেন তখন কিন্তু এই অবধি দেখবেন, এই যে বুক অবধি দেখবেন, হ্যাঁ ভাববেন নিচে না জানি কি নাকি, নিচে এই যে একখানা রং জ্বলা হাফ প্যান্ট পরে কিন্তু তিনি এই বকবখানিগুলো কালকেও তাই করেছে। আর লাস্টের যে ভিডিওটা এই যে সেটা রেগুলার ভিডিও দাও না কেন, হ্যাঁ দেবো এবার থেকে দেবো, দেখবে দেখি কতদিন কথা রাখতে পারে, সিরিয়াসলি আচ্ছা ঠিক আছে দেখা যাক। আচ্ছা আমি ডিমটা বন্ধ করে এসে তারপর এনার সহজ শেয়ার বাজারের ভিডিও করে দিই, আর একবার দেখে নিন পুরো হাফ প্যান্ট, হ্যাঁ তারপরে বাকি রান্না করব। এই যে এতক্ষণ ধরে এই ট্রাইপডে, এবার ট্রাইপডে বসে আমি যদি নিজেকে দেখাই না, এই যে ফ্যান চললে, ফ্যান চললে তার এখানে ফ্যানের আওয়াজ হয় সেজন্য গরমের মধ্যে বসে, সেই জন্য ব্যাপার ভাব কেমন দেখতে লাগছে, ভালো লাগছিল, কিন্তু তুমি একটা কথা বলো যে সব এটা আম বিং লাইফ চিনুকেই যাবে, অনেক মানুষ আছে যারা ভীষণ খরচে, তাদের জন্য কিছু বলবে না, না এটাই তো আমি বলছি যে এই সময় বর্তমানে আমরা খরচ করব না কেন, আমাদের হাতে যে টাকাটা আসছে তার 80% তো খরচের জন্য, তুমি আবার পাবদা মাছের ঝোল খেয়ে আবার উত্তরবঙ্গে যাবে, ইয়ে করতে আমাকে রান্নাটা করতে হবে তাড়াতাড়ি, যে টাকাটা আমি মানে আমার খরচ করতে ইচ্ছা করছে সেটা এখন খরচ না করে ভাবি যে ঠিক আছে আমি কালকে আর খরচ করবো, এইটা কি না কিনলেই নয়, এই টাকাটা খরচ করে না করলে কি আমি মরে যাবো, এরকম যদি না হয় তাহলে একদিন পিছিয়ে দিন, দেখবেন আস্তে আস্তে ইচ্ছেটা একটু কমেছে, তারপরের দিন ভাবো যে আমি দু ঘন্টা পরে কিনবো, চেষ্টা করতে কোনো ক্ষতি। হ্যাঁ তুমি তো এটা ওই ওই ভিডিওতে বলবে, সব এখানে বলে দিও, আচ্ছা ঘেমে ঝোল। তবে একটা কথা এর সামনেই আমি বলছি যে আমার সাবস্ক্রাইবার নারী পুরুষ নির্বিশেষে, হ্যাঁ দেখা যাচ্ছে তোমার
নারী পুরুষ নির্বিশেষে যাদের যা ফিনান্সিয়াল কোয়েশ্চেন আছে অতি অবশ্যই কিন্তু একে করবেন, এই কিন্তু ভিডিওতে উত্তর দেবে। আর কোনো প্রশ্ন করতে হেজিটেট করবেন না, এমন হতেই পারে যে আপনারা হয়তো বেসিক কিছু জিনিসই জানেন না, বেসিক কিছু না জানলেও প্রশ্ন করবেন না, প্রশ্ন করলে উত্তর কিন্তু পাবেন না। আর দু নম্বর কথা, অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু বিশেষ করে শিখতেই হবে। আপনি রান্না কম জানুন, রান্না কম পারুন কোনো অসুবিধে নেই, কিন্তু অর্থ ব্যাপারটা কিন্তু বুঝতেই হবে। তা নইলে কিন্তু অর্থ ছাড়া যদি অর্থের ম্যানেজমেন্টটা খুব গুরুত্ব, খুব গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি সিরিয়াসলি অর্থের ম্যানেজমেন্ট করতে চান, তাহলে মনে রাখবেন আপনার থেকে ভালো ম্যানেজার আর কেউ নয়, তাই তো? একদম, সবসময় মাথায় রাখা যে দেখুন, আমরা সবসময় বলি নারী আমাদের থেকে ভালো, কিন্তু আমরা কি করে শিক্ষিত না, আমাদের মা যদি শিক্ষা না দিতে, আমাদের বোন যদি পাশে না থাকতো, আমাদের স্ত্রী যদি পাশে না থাকতেন, আমরা কিন্তু কখনোই একটা নির্দিষ্ট জায়গায় থাকতে পারতাম না। তোমার স্ত্রী পাশে, হ্যাঁ ঠিক 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 ওকে ঠিক না ভাই, আমি কি খরুচে বলো তো? না এখন এটা আমি বলতেই পারবো, কিন্তু কালকে তুমি আমাকে ইয়েতি বলে খুব কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, তারপরে একটু আদা তেলের মধ্যে একটু আদা ইয়ে করে দেবো, নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে একটু কষাবো, সামান্য একটু জল দিয়ে দেবো কষানো হলে, তারপরে মাছগুলো ছেড়ে দেবো, ধনে পাতা, এই যে ধনে পাতা, এই যে ধনে পাতা দিয়ে দেবো, তারপরে ফুটলে নামিয়ে দেবো, ব্যাস এই। এই যে এর এত তাড়াহুড়ো যে আমাকে আলটিমেটলি দুটো কড়াইয়ে রান্না করতে হচ্ছে, এটা ওই কিসের জন্য, কষানোর জন্য, ওই পাবদা মাছের ঝোলের কষানোর জন্য। আচ্ছা আপনাদের প্রত্যেকে বলি, এটা কিন্তু লোহার কড়াই, হ্যাঁ, এটাতে আমরা আমার দিদি শাশুড়ির আমলের কড়াই, এই কালো কালো দাগগুলো ওঠে না, এটা বালি দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষা হয়, এটাতে এই মাজাটা আলপনালি মাজে, কিন্তু এটা ওঠে না। তো যাই হোক, এটা তো এখন এখানে দুটো লাস্ট দুটো মাছ ভাজা চলছে, এইটা ভাজা হয়ে গেলে পরে ওখানে তুলে নিয়ে আমি এটা এখানে ট্রান্সফার করবো। যত কিঞ্চিত তেলে এটা দিয়েছি, কারণ ওখানে অলরেডি তেল আছে, সেই জন্য একটু ভাজা হয়ে গেলে যাতে তাড়াতাড়ি হয়, মানে সময় যাতে নষ্ট না হয়, কারণ এ আর পাঁচ মিনিটের মধ্যে বেরোবে, এখন পাঁচ মিনিটের মধ্যে আমি জানি না আর কি, দেখা যাক হয়ে যাবে। মাছের ঝোল এখনও ফুটছে, এদিকে সে কিন্তু খেতে বসে গেছে, এই যে বক বক শুরু করেছে নিনি। যদি আমাদের এমন সময় আসে যখন আমরা কতটা বিনিয়োগ করতে পারছি না, হতেই পারে এরকম সম্ভাবনা রয়েছে, আমরা সেই সময় আমাদের বিনিয়োগটা কমিয়ে দেবো, সেই সময় কন্টিনজেন্সিটা বাড়িয়ে দেবো, এবং যখন সময় আসবে, যখন আমরা একটা সুসময়ের মধ্যে দিয়ে যাব, তখন কিন্তু আমরা আমরা বিনিয়োগের পরিমাণটা আমরা বৃদ্ধি করার চেষ্টা করব, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যে আপনাদের সাথে কথা বলে মানে ব্লগ ওই সহজ শেয়ার বাজারে গিয়ে তার পাবদা মাছের ঝোল খেয়ে আমাকে নাকে দড়ি দিয়ে রান্না করিয়ে এখন সেখানে গিয়ে বকবক করছে মাথায় টুপি বেঁধে, তা আমার এটা নিয়েই ওর সাথে রাগারাগি চলে যে তুমি এত জায়গায় এত কিছু বলো, তুমি আমার চ্যানেলে বা আমার সাবস্ক্রাইবারদের জন্য কেন একটুখানি ইয়ে বলো না। তা যাই হোক, সে এখন সেটা কিন্তু সিরিয়াসলি নিয়েছে, যাই হোক, এখানে যা যা শুনবেন সেগুলো সে এখন আমাকে বলেছে, সে নাকি এখন ইয়েতে মানে আমার চ্যানেলে বলবে, মানে সহজ শেয়ার বাজারে। এই যে স্যাভলন জল, সে বাইরে থেকে এসে আগে এখানে সব কিছু ছেড়ে তোয়ালে পরে তারপরে একবারে স্নানে যাবে, সে সমস্ত বন্দোবস্ত করা আছে। তখন যে সেই আমার হাজব্যান্ড গিয়েছিল, তারপর আর আসার পরে ব্লগ করতে পারিনি বিভিন্ন কারণে, একটু ল্যাগ খেয়েছিলাম। আর তাছাড়া আমি ভাবছিলাম যে অনেক কথা অ্যাকচুয়ালি আপনাদের সাথে আমার বলার আছে, বিভিন্ন ব্যাপার নিয়ে অনেক কথা বলার আছে, তো আমি ভাবলাম যে হ্যাঁ কথাগুলো বলবো, আগে এডিট করে নিয়ে তারপরে। ও মা, এডিট করতে গিয়ে দেখছি ব্লগ অনেকক্ষণের হয়ে গেছে, তার মানে বুঝলাম যে আজকে এই ব্লগে আর কথা বলা যাবে না, মানে আমার কথা বলার ইচ্ছাটাকে দমন করতে হবে আমাকে নেক্সট ব্লগ পর্যন্ত। তবে পরের দিনের ব্লগে আমি খুব জরুরি কিছু আপনাদের অনেক দিনের অনেক কিছু প্রশ্ন, বিশেষ করে একটি প্রশ্ন, তার উত্তর অবশ্যই আমি দেবো, সেটার জন্য আমি পরের ব্লগের অপেক্ষা করছি। এবং তার পরের ব্লগটা সেটা অতি অবশ্যই আমার কাছ থেকে সবাই যেটা জানতে চাইছেন বা দেখতে চাইছেন, মানে সবাই না মানে বহু মানুষে, সেটা হচ্ছে আমার বিয়ের মানে ফটোগুলো, সেই পরে মানে পরের পরের ব্লগটাতে আমি ভেবেছিলাম যে এই ব্লগটা পরের ব্লগটাতেই বিয়ের ফটো দেবো, কিন্তু যেহেতু কিছু কথা বাকি রয়ে গেলো সেই জন্য পরের ব্লগে সে কথাটা কমপ্লিট করে দেবো, প্লাস কিছু জিনিস মানে জানানোরও আছে আপনাদের। তো তারপরের ব্লগে আমি আমার বিয়ের ছবি শেয়ার করবো আপনাদের সাথে। তো এটা আসলে অনেকে অনেক দিন ধরে বলছেন, আমি আসলে হয়ে উঠছিল না, তো আজকে রাত্রেবেলায় আমাদের সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্লগটাকে এন্ড করতেই এসেছি মূলত।
তো আজকে আমরা রাত্রিবেলায় কি খেয়েছি একটু বলে দেবে নাকি? হ্যাঁ বলো। আজকে সে পরোটা খেয়েছে, পরোটাটা কি দিয়ে বানানো? কি মিথ্যে কথা, তা তুমি কি বোঝো না, পরোটাটা হচ্ছে দুপুরবেলায় যে আপনারা দেখলেন না যে মিক্সড ভেজ বানিয়েছিলাম, মিক্সড ভেজ বানিয়েছিলাম, সে মিক্সড ভেজ তরকারি একটু বেশি হয়েছিল, ওটা মিক্সিতে বেটে নিয়েছি, নিয়ে আটার মধ্যে ওই মিক্সড ভেজ বাটা যেটা একদম কাত কাত হয়ে গেছিলো, মানে কাদা কাদা হয়ে গেছিলো, যেটা মানে মিক্সড ভেজ বাটাটা একটু একটু ঝোলঝোল ছিল, সেটা সমেত একটুও জল না দিয়ে মেখে দিয়েছি, তারপর সেটাই বেলে পরোটা করেছি। খেতে কেমন ছিল? না না, আসলে তরকারি যতটুকু আটা তো ততটুকুই দিতে হবে না, সেই জন্য ও চারটে, আমি দুটো, আমার মেয়ে কটা, তিনটে, হ্যাঁ সব মিলে একটাই হয়েছে। তো যাই হোক, খুব ভালো হয়েছে। আর আমি এবার ঠিক করেছি বাচ্চি কুচি তরকারি না পরের দিনের জন্য ফ্রিজে না তুলে রেখে যেটা করবো যে ওইরকমভাবে বেটে ওই আটাটা মেখে তারপরে ওইটাকে ডো করে ফ্রিজে রেখে দেবো, পরের দিন সকালবেলা ওটা দিয়ে সুন্দর একটা মানে পরোটা ওটা হয়ে যাবে আর কি। ভালো লাগে খেতে, খুব ভালো লাগে, কারণ আর কিছু মেশাতে হয় না তো, কারণ নুন হলুদ সমস্ত কিছু তো আপনার ওই তরকারির মধ্যেই থাকে এবং খুবই ভালো খেতে হয়। কিরে বাবু, তাই তো? ওই হ্যাঁ, সত্যি ভালো হয় খেতে। এই লোকটা আসলে বউয়ের প্রশংসা করবে না বলে ফোন করেছে। তাহলে কেন বলছে বেশ ভালো হয়েছে? আমার সাথে সাথে মাস্ক, আমি নিজেই তো আসলে একটা ভাইরাস, সেই জন্য আমাকে দেখলেই মাস্ক খুলছে না। ঠিক আছে, বুঝে গেছি, ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, ব্লগটা শেষ করার সাথে সাথে ওর ওপর ওর সাথে একটু ঝগড়া আছে। যাই হোক, খুব ভালো থাকবেন, আনন্দের সাথে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করবেন এবং অতি অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের দিনের জন্য তাহলে বাই বাই।